আপনি আপনারা জানেন সারা বাংলাদেশে আপনারা মনে করেন নির্বাচন আমি মনে করছিলাম এবার সব করে দল অংশগ্রহণ করতেছে এই জন্য ষষ্ঠ নির্বাচন হবে তো গতকাল আমার নির্বাচনী এলাকায় আমার মনে অফিস ভাঙচুর করে পোস্টার সমস্যা এলাকার থেকে ছেড়ে ফেলে দেয় আজকে তিরিশ তারিখ ভোটে আপনি কেন্দ্রে গেলাম তে মনে করলাম সুষ্ঠু নির্বাচন দুই কেন্দ্রে গেলাম থেকে ভোট মনে করেন ওখানে প্রথমে গেলাম যা দেখি হচ্ছে এখানে সব বিএমপি যারা আওয়ামী লীগের নৌকামারকে ভোট দেবা তারা থাকো যারা দেবেন তারা হয়ে দাও তাই কথা কেন বললেন তে ওখানে ধাক্কা থেকে এ কো আপনি ধাক্কা থেকে করে ওখান থেকে বের করে দিল পরে আসলাম আরেক কেন্দ্রে এখানে আসার পর এখানে কি দেখি হলে তুমি করেন লোকজন খালি লাইনের উপর লাইন দাঁড়িয়ে আছে এত লোক লাইন কিবার ভোটে দেরি কেন তাই ভিতরে যায় দেখি কত কোন ব্যালট নাই ওকে কিবার ব্যালট নাই কেন কত ব্যালট ফুরে গেছে হ্যাঁ ওখানে বারোটা আগে ব্যালট ফুড়ে গেলো ব্যালট ফুললো কেমন করে তোরা বলতে ব্যালট ফুরে গেছে ব্যালট আনতে গেছে গেল ওখান থেকে আমাকে ক্যান্সেল করা হয়েছে বলে এলাম আরেক কেন্দ্রে গেলাম যায় দেখি আমি ঢুকতে দেখি একটা লোক মায়ের রুম থেকে মারলো দৌড় আমাকে ধর ধর করতে সাথে একদম দৌড় মারলো আমি কি ব্যাপার দৌড় ধরে কেন তারপরে আমি করতে হলে নৌকমার কাছে তারা তারা এদিন থাকবে থাকতে পারবে না নৌকমাকে মানে আমাকে এদিন কেন থাকতে পারবে না এরকম কথাবার্তা কথা হতে ওরা আমি করেন দশ বারো দিন মুখে একবারে চলে আলো তারপরে এই দশ বের পরে তিরিশ চল্লিশ দিন দৌড়ে আসলো ওরা আর মনে করেন আমাকে মার ধরে করে আমাকে টেনে এসে এর থেকে বেরকে দিল কেন্দ্র থেকে বেরকে দিল তো বেরকে দেওয়ার পরে মনে করেন তাহলে এইরকম কোটাল বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেওয়া ওনারা বলে সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচন তো হইতেছে না তো এই জন্যে আমি ভোটটা বর্জন করলাম

আপনি ওই আসনের নতুন নতুন কারণদায়ে তাফসির চাইতেছে তো সে জন্য কি আপনি করবেন এখন মনে করেন কর্মসুচির কথা না আমি নির্বাচন মানিনা নতুন করে আপনি চাইছে আর আপনি এটা মনে করেনjsdelivrকারেরজন না মানে তো অবশ্যই মাইন্ড করে ব্যবস্থা নেব নিজের যোগ্যতা দিয়ে আপনারা অবস্থান থেকে আপনি এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু ভোটের মাসে মাঠে কি আপনি একেবারে জিরো হয়ে গেলেন না ভোটের মাঠে কিন্তু হিরো হয়নি কি কারণে ভোটের মাঠে কিন্তু আমি হিরো আছি কি কারণে আমি তো হিরো না হতাম বাংলাদেশের স্বতন্ত্র ব্যর্থে আমি এটা তাহলে ওরা আমাকে দেখেন ভয় পায় কেন আমাকে কেন ভোট করতে দিল না কেন ভোট কেন ঢুকতে দিলো না আমার কেন কর্মীদেরকে থাকতে দিল না কেন এদিন দিকে থাকতে দিল না অবশ্যই আমি ভোটের মাথায় হিরো কি কারণে যে জায়গা আওয়ামী মিলে নৌকা একটা প্রার্থী হিরো আলমের কেমন এদিনে ঢুকতে দেয় না হিরো আলম কেমন কেন করে মারধর করে তাছাড়া সেই তো মনে করি আওয়ামী লীগের থেকে মনে করি আমি তো শক্তিশালী মনে হয় আমি ভোটের মাঠে তো মনে হেরে দেন ভোটের মাঠে আমি ধীরো কি কারণ যে জায়গা সুষ্ঠ নির্বাচন করলে আমাকে তোর মাধ্যম না করতো তাহলে তো আমি মনে করলে আমি ধীরো যেহেতু ভোটের মাঠে আমার কেন্দ্রে কর্মীদেরকে ভোটের মাঠে থাকতে দেয় ভোটারদের ভোট দিতে দেয়নি আমাকে ঢুকতে দেয়নি সেই জায়গাটা আমি ধীর না আমি অবশ্যই জায়গাতে হেরো আপনি আশা করতেন যে নিশ্চিত ছিল কিন্তু নিশ্চিত বিজয় যদি আমার না থাকতো তাহলে কেন আর আমাকে আটকাল এবং সবাইকে একটা কথা বললো যে আপনাকে নিরাপত্তার জন্য আমরা র্যাব ভিডিও সেনাবাহিনী আনসার বাহিনী যত বাহিনী আছে সব নামে দিলে মাঠে কই আমি কটা পুলিশ ছাড়া কাউকে দেখলাম না সেনাবাহিনী না র্যাব নাই আনসার বাহিনী কেউ নেই ওরা সম্পন্ন ওরা বলছে একটাকেও মাঠে নাই ওরা দলে মাঠে কেন্দ্রে কেন্দ্রে থাকতো তাহলে কি আমরা বাহমলা তো আর আমিন নীরবতা পালন করতেছে তাহলে পুলিশ প্রশাসনের কাজের কোনো মিল নাই অনলাইন মিল নাই ওকে